কাউকে ফলো করা খুবই খারাপ অভ্যাস। আই মিন আপনার বাসায় কে কে আছে? এলাকাটা তো পুরো বদলে গেছে। কই বদলেছে? আগের মতোই তো আছে। কত নতুন নতুন মানুষ আসতেছে যাইতেছে জানেন। এলাকা নতুন দেখলাম মনে হয়। নতুন না তো? ও তুই তো এলাকায় ছিলি না এতদিন, তাই দেখাস নাই। ও হচ্ছে আমাদের যে দিয়াবাড়ি স্কুল আছে না, স্কুলের স্যারের মেয়ে। আগে পাশের এলাকায় ছিল, এখন আমাকে এলাকায় আইছে। চল। কি কস? চল। এক্সকিউজ মি, আমার নাম সুমন। আমি সোহেল। সু মানে ভালো, মন মানে মন, মানে আমি একটা ভালো মনের মানুষ। আমাকে এত ভয় পাওয়ার কি আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? আমরা কি বাঘডা ভাল্লুক? আর আমরা তো বাঘ ভাল্লুক হলে সমস্যা কি? আমরা তো জঙ্গলে নেই, তাই না? কি বলা শুরু করলে, তোর মাথা ঠিক আছে? কথা গুছায় বলতে আসছিস, উল্টা উল্টা বলতেছিস কেন? আচ্ছা শুনুন না, মানে বলতে চাচ্ছিলাম কি যে আপনি এলাকায় কতদিন ধরে এসেছেন? আই মিন আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় একটা বাচ্চা, মানে ছোট একটা বাচ্চা, আর আমার স্বামী, এই তিনজন, ছোট্ট একটা ফ্যামিলি। আর কোনো ইনফরমেশন লাগবে? না, যা জেনেছি সেটাই অনেক, আর জানতে হবে না। হ্যাঁ কিন্তু আপনি বিবাহিত, কিন্তু স্যার তো আমাদের কোনো দিন সেটা বলেন নাই। আপনাদের স্যার কি আপনাদের সাথে বসে গল্প করে, আড্ডা মারে, কোনো টাঙে বসে চা খায়? না তো। আচ্ছা, আপনার স্যারের পারিবারিক বিষয়ে আপনাকে কেন বলতে যাবে বলেন তো? আপনার পারিবারিক কোনো বিষয় আমরা জানি, আপনার স্যার জানেন, বাড়ির লোক জানে। আরেকটা কথা বলি, শুনেন, মনোযোগ দিয়ে শুনুন। এভাবে কারোর পিছু পিছু আসা, কাউকে ফলো করা খুবই খারাপ অভ্যেস। হ্যাঁ, এই অভ্যেসটা পরিত্যাগ করেন প্লিজ। আর যদি কাউকে কিছু বলার থাকে সেটা ডিরেক্ট বলেন। এরকম পিছন পিছন এসে নিজের পার্সোনালিটি লুজ করার তো কোনো দরকার নেই, তাই না? ওকে জি, কিছুটা ওকে, বাকি সব কি? এই জাপানি এরা কারা? আপনার কারা ভাই? আপনাদের তো চিনলাম না। জি, আমার নাম সুমন, নাইস টু মিট ইউ। আপনি নিশ্চয়ই? ও আমার ছোট ভাই খোকন। তুই যা, আমি আরেকটা টিউশন আছে তো ওটা শেষ করে তারপর বাড়ি ফিরব। না না, তুই আমার সাথে চলে গিয়ে দিচ্ছি। আরে উনারা এই এলাকারই, আমার সাথে পরিচিত হতে এসেছিল, এমন কোনো টেনশন কিছু নেই, তুই যা না। জি আমরা আসলেই পরিচিত হতে এসেছিলাম, আর উনি বের হওয়ার পথে ব্যথা পেয়েছিল তো তাই এগিয়ে আসলাম। আপনারা চলে যান, আমরাও চলে যাই, ভালো থাকবেন। হ্যাঁ আপনারা ভালো হয়ে থাকলেই আমরাও ভালো থাকবো। আমি বুঝলাম না, এই পৃথিবীতে সব মানুষের কেন বিয়ে করতে হবে? বিয়ে করা ছাড়া মানুষের জীবন কি টেকে না? আমাদের দেখে কিছু শিখতে পারে না মানুষ? ধুর, চল, লাভই নাই কোনো। বাচ্চা আছে নাকি, জামাই আছে নাকি, কিভাবে সম্ভব এই মানুষটা বিবাহিত? কিভাবে সম্ভব? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না।